ঠাকুরগাঁওয়ে হঠাৎ টর্নেডো আঘাত এনেছে। এতে বেশ কিছু ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়েছে, মানুষের সীমাহীন ক্ষতির শিকার হয়েছেন। জেলা সর্বত্র কয়েকদিন ধরে বাতাসের সাথে বৃষ্টি ঝরছে। বুধবার বিকেলে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে তেওয়ারিগাঁও গ্রামের উপর দিয়ে আঘাত হানে প্রচণ্ড বাতাস। এ সময় ওই গ্রামের বেশ কিছু ঘরবাড়ি ও অর্ধশতাধিক গাছপালা ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটিও। টর্নেডোর আঘাতে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় বসবাসরত পরিবারগুলো অসহায় হয়ে পড়েছে। খবর পেয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তালিকা তৈরি করেছেন। ক্ষতিগ্রস্তরা বলেন, কোনো কিছু বুঝে ওঠার আগেই টর্নেডোর আঘাতে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়। আমরা এখন নিরুপায়, প্রশাসন সহায়তা না করলে ঘরবাড়ি মেরামত করা কঠিন হয়ে পড়বে।